হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার 150 সিসির বাইক। দেখুন, ডাবল ডিস্কের বাইক, অনেক ভালো মানের বাইক। যারা ফ্রেশ কন্ডিশনে নতুনের মতো একটি বাইক কিনতে চাচ্ছেন পালসার ডাবল ডিস্ক কালো ব্লু কালারের, তারা এই বাইক নিতে পারেন। বাইকটি সম্পূর্ণ ফ্রেশ আছে, সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা, প্রথমে বলতে চাই বাইকটির কন্ডিশন পারফরমেন্স সম্পর্কে। বাইকটির কিন্তু কন্ডিশন পারফরমেন্স সম্পূর্ণ ফ্রেশ আছে, আমি চারদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন, ভাবছেন পালসার ডাবল ডিস্ক নাম্বার সহ, তারা এই বাইকটি নিতে পারেন। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন। বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আছে, একদম নতুন বাইক। যারা শোরুম কন্ডিশন বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি যদি সামনের টায়ার আমি আপনাদেরকে দেখাই, দেখুন সম্পূর্ণ টায়ার কিন্তু একদম ফ্রেশ। মাডগার্ড দেখুন একদমই ফ্রেশ রয়েছে। সকাপ দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। আমি দুই সাইড থেকে সকাপ দেখিয়ে দিচ্ছি। দেখুন টুয়েন ডিক্স, দেখুন ডিক্স ব্রেকটি সম্পূর্ণ কিন্তু ফ্রেশ আছে। আর এই দিক থেকে দেখাই, দেখুন এখন যে দেখা হচ্ছে বাইকটির ইঞ্জিন। তো বাইকটির ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ নতুন, একদম নতুন বাইক, চলা খুবই কম, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন টোটালি নতুন বাইক বন্ধুরা, এক 20 সালের আপডেট মডেলের বাইক, নতুন বাইক একদম। বাইকটি যদি কালার দেখায়, দেখুন বাইকটির কালার কিন্তু সম্পূর্ণ ফ্রেশ। আমি চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। টোটালি কিন্তু ফ্রেশ, আমি চারিদিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এই তো রেলিং, দেখুন সকাপ। বাইক যদি এখন পিছনের টায়ার দেখে, দেখুন সামনের টায়ার পিছনের টায়ার একদমই নতুন, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রেশ। এখন বলবো হচ্ছে নাম্বারের কথা। নগা বিয়েতে থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু রেডি। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, এখন যদি দেখা হচ্ছে পিছনের ডিস্ক ব্রেকটি, দেখুন সম্পূর্ণ কিন্তু নতুনের মতো। দেখুন সাইলেন্সার যদি দেখাই, দেখুন একটিবার টোটালি ফ্রেশ। ইঞ্জিন দেখুন, এই থেকে এখন যদি দেখাবো আমি হ্যান্ডেল বার, বাইকটি কত কিলো চলেছে? বাইকটি চলেছে 3662 কিলোমিটার। এটাই বাইকটি জেনুইন চলা। দেখো বাইকটির সাউন্ড এবং পারফরমেন্স, একদমই নতুন বাইক। যারা কম টাকার ভিতরে ভালো মানের নতুন বাইক কিনে যাচ্ছেন তারা এই বাইকটি নেবেন, একদমই নতুন, নির্দ্বিধায় নিতে পারবেন। যারা প্রবাসে থাকেন, ভাইয়েরা আসবেন, তারা ওই বাইক কিনতে পারেন। যারা নেবেন এক কথায় নির্দ্বিধায়, শোরুম থেকে আমি শোরুম কন্ডিশন বাইক কিনতেছি। এই বাইকটি কিন্তু টোটালি শোরুম কন্ডিশন বাইক, কোনো প্রকার দাগ স্পট ক্রাশ কিচ্ছু নাই বাইকটিতে, এক জায়গা তো কোনো প্রকার ক্রাশ নাই, সম্পূর্ণ ফ্রেশ। যারা আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, তারা এই বাইকটি নিতে পারেন, সম্পূর্ণ ফ্রেশ একটি বাইক। এখন বলবো বাইকটির প্রাইজের কথা। তো বাইকটির প্রাইস বলার আগে বলে দিই, স্ক্রিনে দেওয়া নাম্বার আমার বড় ভাষায় যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। সাইডে আমার নাম্বারও আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। CNO যাই হোক, এখন বলবো বাইকটির প্রাইজের কথা। বাইকটির ফিক্সড প্রাইস 1,45,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মান পাবেন, বেশি কিন্তু না বন্ধুরা, হালকা কিছু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আর যে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।